আর আজকে আমার মা তালের বড়া বানিয়ে খাবে, তো মা নিজেই রেসিপি করবে তালের বড়া। তাল দিয়ে তালের বড়া তৈরি করব, নারকল দেব, নারকল দিয়ে নারকল কুড়িয়ে তারপরে হচ্ছে তোমার তালটা ছেনে তারপরে বড়া করব, বড়া করে আমার ছেলেকে আমি খেয়ে দেবো। আচ্ছা, মা তালে আজকে তালের বড়া বানাবে আর আমাকে খাওয়াবে। আমার ছেলে আমার কাছে, আমি তালের বড়া নারকেল তৈরি করে আমি আমার ছেলেকে খাওয়াবো। চলো তাহলে গাই দেখা যাক যে মা কীভাবে তালের বড়া বানাচ্ছে আর কীভাবে তাল কাটছে, সব কিছুই আমরা দেখে নেবো। তো গাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চালগুলো দিয়েছি সব কিছু হলো। হ্যালো গাইজ, আমি অমর আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে মার কাছে এসেছি তালের বড়া খাবো বলে। তো মা দেখি কি কি ব্যবস্থা করেছে তালের বড়ার জন্য, মার থেকেই শুনে নিই। তালের বড়া করতে তাল আছে, তাল আছে ঘষবো, ঘষে তারপরে নারকেল আছে নি করবো, নারকেলটা পুরো কুড়িয়ে নেবো, কুড়িয়ে নিয়ে তারপরে কলা দেবো, কলা দিয়ে দুধ দেবো, দিয়ে তারপরে তৈরি করে আমার ছেলেকে আমি খেতে দেবো। আচ্ছা চলো, তাহলে মা তালের বড়া বানাবে, এখন দেখতে থাকি কীভাবে তালের বড়া বানাচ্ছে। তাহলে মা এখন তাল ছাড়াবে। তাল ছাড়াবো, ছাড়িয়ে এখন ছাড়িয়ে এই মুখটা তুলে রেখে দিলাম। এবার মুখ এই ছালটা এরকম করে ছাড়িয়ে এরকম করে ছাড়িয়ে তারপরে ঘষবো, ঘষে এই ছাড়ালাম, ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপরে এর থেকে তালটা বের করে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, এরকম করে তারপরে রেখে দিয়ে এরকম করে বাড়ি মারতে হবে। কেন বাড়ি মারছে? কেন বাড়ি মারতে হয়? এই এরকম করে নিলাম, নিয়ে তারপরে ওরকম করে ঘষতে হবে, ঘষে নিয়ে তারপরে নারকেলটা তারপরে ই করে কুড়িয়ে তারপরে কলা দিতে হবে, কলা দিতে হবে, দুধ দিতে হবে, দিয়ে তারপরে এরকম করে করতে হবে। তো তাল ছাড়ানো শুরু করে দিয়েছে, তো এখন তাল ছাড়ানো হলেই আরও নারকল ফারকল ছাড়াবে, তো সেগুলো আমরা এখন দেখব যে কী করে কী করবে। তো গাইজ আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো কীভাবে আমরা, মানে আমি না, মা তালের বড়া কীভাবে বানাচ্ছে আমি ওটাকেই দেখবো আর আপনাদেরকেও দেখাবো। অনেকটাই তাল বেরিয়ে গেছে মা, তালটা এরকম করে ঘষে তারপরে ও আছেন তালটা বার করে নিয়ে এবার আছেন নারকেল কুড়াবো, কুড়িয়ে তালের বড়া তৈরি করব। তাল ঘষা হয়ে গেছে, এবার এবার বার করেছি, এবার বার করে রেখে দিয়ে তারপরে এবার নারকল আছেন আছেন ই করবো, কুড়াবো, কুড়িয়ে তারপরে আছে দেখাচ্ছি কি কী হয়ে করতে হবে। এই নারকল এই কুড়াচ্ছি, এটা কি হাতের মেশিন? হ্যাঁ, এই হাতের মেশিন এরকম করে কুড়িয়ে নিয়ে তারপরে তালের বড়া তৈরি করতে হবে। এই কুড়াচ্ছি, বাহ খুব সুন্দর আর স্পিডে হচ্ছে। তাহলে কটা নারকল দেবা এতে? চারটে।
চারটে নারকল দেবো, চারটে নারকল দেবো, হ্যাঁ, আটটা কলা দেবো, হ্যাঁ, হাফ লিটার দুধ দেবো, হ্যাঁ, দুধ দিয়ে তারপরে মাখিয়ে তারপরে আছে বড়াটা তৈরি করি। আচ্ছা, নারকেল পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো নারকেল খাই, একটু নারকেল দাও, অল্প দাও, অল্প নারকেলটাও খুব মিষ্টি নারকেল, একটু তাল দাও, তাল খেতে নেই বাবা, কাঁচা তাল খেতে নেই, বড়া তৈরি করি তখন আছেন গাছেন খেতে হয়, ঠিক আছে বড়া হয়ে খাবো। এই কলা আছেন, অনেকগুলো কলা আছে, এই কলাগুলো কলাগুলো দিয়ে তারপরে আছেন মাখিয়ে আছেন বড়া তৈরি করতে হবে। এই কলাগুলো দিয়ে মাখাবে, এটা কি দিচ্ছ? এটা চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো, হ্যাঁ, এটা চালের গুঁড়ো আছে, নারকেল আছে, লবণ দিতে হবে, কালো দিয়ে হলে ভালো হবে, এটা কি? এটা গুড় দিচ্ছি, গুড় ছাগল চলে এসছে সব, তালগুলো সব খেয়ে নিচ্ছে ছাগলে, দাও একটু মিষ্টি।
তো পুকুরে ঠ্যাং উঠে গেছে উপরে ওর। এটা হচ্ছে মার রান্নাঘর, এদিকে পুকুর, আর দুপাশেই পুকুর, আর মাঝখানে মায়ের ঘর। মা এই কাঠের কাঠের উনুন বলবো না, পাতার উনুন বলো যায় না, মাটির উনুনেই এখন তালের ভোড়া বানানো শুরু করবে, তারই প্রস্তুতি মা নিচ্ছে এখন।
প্রচন্ড হাওয়া হচ্ছে বাইরে।
এখনো খায়নি, আর একটু হবে না? লাল হবে, একটু লাল হবে। মানে তালের বড়া হয়ে গেছে? চালগুলো দিয়েছি সব কিছু হলো। তাল চুলেছিস কিসে? হ্যাঁ, কলা দি। লাল 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 তুলে তো গাইজ, মার তালের বড়া এক রাউন্ড দু রাউন্ড হয়ে গেছে। তো তালের বড়া ঠান্ডা করতে দিয়েছে, একটু ঠান্ডা হয়ে গেলেই খাওয়া স্টার্ট করব। তবে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, আর ঠান্ডা হলেই তালের বড়া খাওয়া স্টার্ট করব। তো পুকুর ঘাটে এসেছি, একটু হাত ফাত ধুয়ে নিই, তারপরে বড়া খাওয়া শুরু করব। ওরা রেডি হয়ে গেছে, আর এখন আমরা তাল খেয়ে দেখব কেমন হয়েছে। তোমার কেমন লাগছে তাল? ভালো লাগছে। খেলেই তো না, ভালো কি করে লাগবে? তুই করে খেয়েছো নাকি আগে? ভালো লাগছে। মা ভালো বললে ভালো হবে না, যদি আপনারা ভালো বলেন তবেই ভালো হবে। আপনারা বাড়িতে বানাবেন আর বানিয়ে দেখবেন যে কিরকম লাগছে, তারপরে মার এই খাটনিটা সার্থক হবে। তাহলে বন্ধুরা, আমরা আবার আগামী ভিডিওতে কোনো নতুন নতুন বিষয় নিয়ে আসবো। তো আজকের মতন বাই।